আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি বন্ধুদের পরামর্শ শোনা হবে, তবে সরকার সংবিধান থেকে একচুলও নড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির এক অনুষ্ঠানের তিনি একথা বলেন। সংবিধান মেনেই আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেও জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের নামে বিএনপি নাশকতা করলে সমুচিত জবাব দেয়া হবে। বাংলাদেশের মানুষ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে ততদিন কোন বার্তা দিয়ে কোন আলটিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান যা বলবে আমরা তাই করব, বন্ধুদের পরামর্শ শুনব, কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলো নড়বো না।